नमस्कार बंधुरा, आज के संगे शेयर करते चले जल खबर जो एक रेसिपी सकाले अथवा विकेले अपनारा खूब सहजे किन्तु एरकम एक रेसिपी सहजे बाड़ीते बनाते पारें। ताहले आसुन देखे नीन आमार आजके रेसिपिटा आमी किभावे बनाच्छी। आशा करी रेसिपिटा देखे भालो लागबे। जारा आजके नतुन आमार चैनले भिजिट करेछेन तारा अवश्य चैनलटिके सबस्क्राइब करे नेबेन आर पाशे थाका बेल आइकनटाकेओ क्लिक करे देबेन। आर समस्त पुरनो सबस्क्राइबार बंधुदेर जानाच्छी असंख्य धन्यवाद आमार पाशे थाकार जन्य एबं अनेक भालोबासा। এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি। সুজিটা নেওয়ার পর এই কাপ মেপেই আমি হাফ কাপ দিয়ে দিলাম টক দই। টক দইটা অবশ্যই ঘরে পাতা নিয়েছি, চাইলে আপনারা দোকানে টক দইও ইউজ করতে পারেন। তো দেখুন সুজি আর টক দইয়ের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে হাফ কাপ জল দিলাম। হাফ কাপ জল দেওয়ার পর আবারও ভালো করে এটাকে হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ঘরের টেম্পারেচারে জল দিলাম। তো দেখুন জল দেওয়ার পরেও আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে আরও খানিকটা আমি জল দিচ্ছি, মানে ওই হাফ কাপ মতনই জল দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সুজিটা কিছুক্ষণ রেখে দেবো সুজিটাকে ভেজানোর জন্য। এইভাবে মানে এইভাবে ঢেকে রেখে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিট। তাহলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে জলটাকে টেনে নেবে, একদম নরম হয়ে যাবে। এখানে কিছু সবজি নিয়েছি, সবজির মধ্যে রয়েছে টমেটো কুচিয়ে নিয়েছি, এগুলো মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে ক্যাপসিকাম, হাফ ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ, গ্রেট করা গাজর, আর রয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এই হলো সবজি। চাইলে আপনারা আরও সবজি দিতে পারেন, বিনস দিতে পারেন, আরও অনেক রকম সবজি দিতে পারেন, ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারেন। যাই হোক, আমি প্রায় 20 মিনিট পরে ফিরে আসলাম। আর ফিরে এসে দেখুন এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি যে কতটা জল শোষণ করেছে। যাই হোক, আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই নিজেদের আন্দাজ বুঝে দিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম বেকিং সোডা, মানে খাবার সোডা। দেওয়ার পর আরও হাফ কাপ জল দিলাম। এই ব্যাটারটার কনসিস্টেন্সি কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো ভালো করে মিশ্রণটা আমি হ্যান্ড মিক্সের সাজিয়ে নিচ্ছি। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবারে আমরা পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাব। পরবর্তী স্টেপে আমি একটা প্যান গ্যাস ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অয়েল ব্রাশ করে। অয়েল ব্রাশ করে দেওয়ার পর এর মধ্যে এক হাতা ব্যাটার আমি এইভাবে দিয়ে দিলাম। চাইলে আপনারা হাতার পেছন দিক দিয়ে ব্যাটারটাকে আরেকটু ছড়িয়ে দিতে পারেন। তো আমি আর দিইনি সেটা, আমি এরকম সাইজেরই করব। আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে সবজিগুলো, যার মধ্যে রয়েছে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো আর কাঁচা লঙ্কা। এছাড়া আপনারা আরও অনেক রকম সবজি এখানে দিতে পারেন, আর যদি পারেন তো একটু ধনে পাতা দিতে পারেন অবশ্যই। আমার কাছে ধনে পাতাটা ছিল না, তাই আমি এটাকে স্কিপ করেছি। ধনে পাতা দিলেও কিন্তু খুব টেস্টি হয়। এবারে এর ওপরে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দুয়েক মতো, একদম লো ফ্লেম করে। 2 মিনিট বাদে দেখুন চলে এসেছি, ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু চেপে চেপে দিলাম স্প্যাচুলা দিয়ে সবজিগুলোকে। দেওয়ার পর আমি এইটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে অপর সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো যাতে একটু নরম হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে আবারও ভাজা হতে দেব আর ঢেকে দেবো আবারও 2 মিনিটের জন্য একেবারে লো ফ্লেম করে। তো এবারে আমি এটাকে উল্টিয়ে নেব, সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো এটাকে দেখুন আমি উল্টিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভীষণ ইয়াম্মি লাগছে দেখতে, আর এটা কিন্তু খেতেও খুবই সুন্দর, খুব টেস্টি হয় আর ভীষণ হেলদিও। যেহেতু এর মধ্যে সবজি রয়েছে, টক দই রয়েছে, ভীষণভাবে হেলদি, আর সুজি থাকার কারণে এটা কিন্তু অনেকক্ষণ পেটটাকে ভরিয়েও রাখবে।
তাই অবশ্যই আমার রেসিপিটাকে বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, আপনারা নিজেরা তৈরি করে খাবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করবেন এবং লাইক ও শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে দেবেন। আর সমস্ত পুরনো ভিউয়ার্স বন্ধুদের জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আগামী পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বাই।